এত সময় আমরা গৌর গুণ কথা আস্বাদন করলাম, এবার লীলা কথায় আমরা প্রবেশ করব। তাই সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একটু উলুধ্বনি হরিধ্বনি, হ্যাঁ সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। এক মা পুরাণ কীর্তন সন্তোষে একটা বস্ত্র দান করছেন, আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন যেন এইভাবে কীর্তনানন্দ সবাইকে আনন্দ দান করতে পারেন, এই প্রার্থনা রেখে এবার আমাদের শুরু হবে পালা। জয় জয় এবার একটু আমাদের মন দিয়ে লীলা আস্বাদন করতে হবে। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর হরি, তিনি যখন সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যার সময় বেশি দেরি না করে বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে করে নিয়ে আজ আমার গৌর হরি শয়ন মন্দিরে শয়নে গেছে। অমাসে প্রতি রাত্রে শ্রীবাসের গৃহে যান হরিনাম সংকীর্তন করেন গৌর হরি, কিন্তু আজ আর নাম করতে যাননি। তিনি কি করেছেন, বিষ্ণুপ্রিয়াকে নিয়ে শয়ন মন্দিরে শয়নে গেছে। হঠাৎ মাঝরাত মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে গেছে, আর যেই ঘুম ভেঙে গেছে প্রভুর শয্যা পরি হাত দিলেন, হাত দেবার সাথে সাথে চমকে উঠলে। কেন বাবা, কি দেখলো বিষ্ণুপ্রিয়া মা? হে থা বিষ্ণুপ্রিয়া চমকিয়া চমকিয়া হে থা বিষ্ণুপ্রিয়া চমকিয়া বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি তুমি কোথায় গেলে,
বিষ্ণু প্রিয়া মা, প্রভুর শয্যা পড়ি যখন প্রভুকে দেখতে পাচ্ছে না, ভাবছে তবে কি প্রভু বাইরে কোথাও গেল। তখন মধ্যরাত, এক পা দুপা করে বাইরে এসে ডাকছে, প্রভু এত রাত্রে তুমি কোথায় গেলে? আমাকে ছেড়ে তো আগে কখনো এইভাবে যাওনি, গেলে কোথায় তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন তোমায়? চারিদিকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছে না মা। তাহলে প্রভু গেলেন কোথায়? বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, প্রভু তুমি কি আমায় ফেলে চলে গেলে? এটাই যদি তোমার মনে থাকবে, তবে তুমি আমাকে কেন তোমার ঘরে এনেছিলে? আমি কোথায় খুঁজবো তোমায়? কার কাছে যাব আমি? আমি তো নবদ্বীপে কাউকে চিনি না। ছুটতে ছুটতে মা সচিমায়ের কাছে গিয়ে মা সচিমাকে ডাকছে, মা মা সচিমা। তার তো বয়স হয়েছে মা, চোখে ভালো দেখতেও পান না। চিন্তা করছে কি ব্যাপার, আমার বৌমা ডাকছে কেন? তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখছে বাইরে বৌমা। শাশুড়ি জিজ্ঞাসা করছে, মা কি হয়েছে এত রাত, তুমি এত রাত্রে আমার কাছে কেন এসেছো? মা আমি বড় বিপদে পড়ে এসেছি। কি হয়েছে বৌমা, আমায় খুলে বলো। মা আমি আমি প্রভুকে নিয়ে একে শয্যায় শয়নে ছিলাম মা, হঠাৎ জানো মা আমি বলবো বলে এসেছি কিন্তু আমি বলতে পারছি না মা। চিন্তা করছে বিষ্ণুপ্রিয়া যে আমি যে মাকে বলবো, মার তো বয়স হয়েছে, মা যদি সহ্য করতে না পারে। শাশুড়ি বলছে, মা তুমি না বললে আমি বুঝবো কি করে কি হয়েছে জানো মা? একে শয্যায় ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, আমি প্রভুর শয্যা পড়ি হাত দিলাম, দেওয়া মাত্রই কি দেখলাম জানো মা, মা তোমার সন্তান আমার প্রভু সে আর নবদ্বীপে নেই মা, জননীর মতো সময় থেকে চলে গেছে, সে যে আমায় ফেলে চলে গেছে মা। সচিমা বলছে, বৌমা হে তুমি কি বলছো? আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো, আমার নিমাই কখনো আমাকে না বলে কোথাও যেতে পারে না মা। বলি তুমি এক কাজ করো, আমাকে একটু নিয়ে চলো তো, আমি নিজে চোখে দেখতে চাই। বিষ্ণুপ্রিয়া সচিমায়ের হাতটা ধরে শয়ন মন্দিরে নিয়ে গেছে মা। গিয়ে কি দেখছে, দেখছে পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, পড়ে আছে চরণের নূপুর, কিন্তু নিমাই ঘরে নেই। সন্তান হারা মা কাঁদতেও পারছে না, মনের কষ্ট মনে চেপে রেখে চিন্তা করছে, আমি যদি এখন কাঁদি তাহলে আমার বৌমাকে সান্ত্বনা দেবে কে? ওর যে আমি ছাড়া আর কেউ নেই, তাই বুকের মধ্যে চেপে রেখেছে কষ্টটা, চেপে রেখে বলছে, বৌমা আমার কি মনে হয় জানো, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, আমার মনে হয় ও নাম করবার জন্য কাউকে কিছু না বলে শয্যা থেকে উঠে নদীয়ার পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না মা, একটা কাজ করো, আমাকে একটা লণ্ঠন দাও, এখনো তো চারিদিকে অন্ধকার, আমি দেখছি নিমাই কোথায় আছে, আমি নিমাইকে নিয়ে তবেই ঘরে ফিরব মা, তুমি কষ্ট পেও না, আমি ঠিক নিমাইকে ধরে আনব, আমি জানি আমি জানি আমার নিমাই কোথায় আছে, এই আমি তোমায় কথা দিচ্ছি, ওকে না নিয়ে আমি ঘরে ফিরব না। বৌমাকে সান্ত্বনা দিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে সন্তান হারা মা, মা সন্তান যার চলে গেছে সেই তো জানে,
পাগলিনীর ন্যায় মধ্যরাত্রি নদেবাসী সবাই ঘুমিয়াছে। মা আমার নদিয়ার পথে পথে নিমায় নিমায় বলে চিৎকার করে কাঁদছে। লীলার পাশে দাঁড়িয়ে কৃষ্ণ মহাজন বললেন, দেখো দেখো আহা তুড়িতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজিছে ন ইতি উতি করলি মা একবারে মা বলি আমার কাছিয়া ওরে আমার নয়ন মনি নয়নীর তারা তুই বিনে আমার প্রাণ বাঁচে না পথের ধারে বসে বসে নিমায় নিমায় বলে মা কাঁদছে। কাউকে পাচ্ছে না যে তার কাছে জিজ্ঞাসা করবে আমার নিমায় কোথায়। পথের মধ্যে কত কুকুর কত শৃগাল, তাদের কাছে গিয়ে মা গলাটা জড়িয়ে ধরে বলছে, ওরে তোরা বলতে পারিস বাবা আমার নিমায় কোন পথে গেছে, আমি যে তাকে খুঁজে পাচ্ছি না, একটুবার বল বাবা নিমাই কোন পথে গেছে। ও মা, তারা যদি দেখেও থাকে বলবে কি করে। মা চিন্তা করছে, আমি যদি বৌমাকে কথা দিয়ে এসেছি নিমাইকে যদি না পায় আমি তার সামনে দাঁড়াতে পারবো না। তাই মা পথের ধারে বসে বসে কাঁদতে কাঁদতে যখন একটু ভোর হয়েছে, পথ ঘাট একটু অর্ধেক দেখা যাচ্ছে, তখন মা চিন্তা করছে, যাই সব জায়গায় তো দেখলাম, আমার মনে হয় আমার নিমায় আর কোথাও না থাকলেও শ্রীবাসীর গৃহে থাকলেও থাকতে পারে। তাই ভোর হতে না হতে শ্রীবাসীর গৃহে গিয়ে ডাকছে, শ্রীবাস
সুভাষ পণ্ডিত দেখছি বাইরে মা। হে কি মা, এত সকাল সকাল, তুমি তো কখনো এত সকালে আমার গৃহে আসো না, কি হয়েছে তোমার? মা বলছে, জানিস বাবা, আমি বড় বিপদে পড়েছি। একটিবার বলে দে না বাবা, তোর ঘরে আমার নিমায় আছে কিনা, শুধু এই কথাটা শুনবো, তারপরে আমি চলে যাব। একবার বল যে আমার নিমায় তোর ঘরে আছে কিনা। মা বলছে, জানিস শ্রীবাস, আমি গোটা নবদ্বীপে ঘুরেছি, কোথাও নিমাইকে পাচ্ছি না রে, একটাবার বলে দে বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, ও মা, প্রভু তো প্রতি রাত্রি আমার গৃহে আসে, কিন্তু আজ কাল রাত্রে প্রভু আমার গৃহে আসেননি। আমিও তো সেটাই ভাবছি যে প্রভু কেন কাল এলেন না, কি হচ্ছে মা, প্রভু ভালো আছে তো? মা বলছে, শ্রীবাস, তোর ঘরে নিমাই নেই? ও শ্রীবাস, তোর ঘরে যদি নিমাই নাই থাকবে, এই নবদ্বীপে সে আর কোথায় থাকবে বল? সে যা বলেছিল তাই করলো। জানিস, একদিন আমাকে বলেছিল, মা, এই নবদ্বীপের পথে পথে আমি হরিনাম করি বলে সবাই আমার নামের নিন্দা করে, কেউ যদি আমাকে নিন্দা করে, আমাকে ঘৃণা করে, আমি সইতে পারি মা, কিন্তু আমার হরিনামের নিন্দা করলে আমি সইতে পারি না। তাই যেখানে থেকে হরিনাম করলে সবাই নামকে নিন্দা করে, সেই নামকে সম্মান করে একদিন আমি জন্মের মতো এই নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে চলে যাব। জানিস শ্রীবাস, আজ যখন তোর ঘরে আমার নিমাই নেই, আমার নিমাই চলে গেছে, জনমের মতো মাকে কাঁদিয়ে, ওই অভাগিনী বিষ্ণু প্রিয়াকে কাঁদিয়ে চলে গেছে বাবা, আমার এই প্রাণ আমি আর রাখবো না। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যায়, সেই মার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, আমি আর বাঁচতে চাই না, ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব, আর ওই মাতৃহন্তার দায় আমি নিমাইয়ের ঘরে যাব। নিমাই যখন জানতে পারবে যে তার মা তার জন্য জলে ডুবে মারা গেছে, আমিও দেখতে চাই মায়ের মৃত্যুর খবর পেয়ে সে বৃন্দাবনে গিয়ে কেমন করে কৃষ্ণ ভজন করে। ছুটতে ছুটতে যাচ্ছে, পিছন দিক থেকে অদ্বৈত আচার্য, মুরারি মুকুন্দ, গদাধর, শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু চিৎকার করে ডাকছে, মা, তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, মা, একটু দাঁড়াও। মা কোনো কথাই শুনছে না, নিমাই নিমাই বলে, মা, নন্দময় বলে দিল, বলে আমি কি তোমার ছেলে নই, 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 নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই, নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই, নিমাই গেছে নিতাই আছে, মরো না মরো না, তুমি নিজেকে এমন করে বিসর্জন করছো কেন? আমি তো আছি। মা বলছে, তুই আমাকে আর মামা বলে ডাকিস না, অনিতাই, তোর মুখের মা ডাক শ্রবণ করলে আমার নিমায়ের কথা মনে পড়ে যায়, আর ডাকিস না, মা ডাক
শ্রবণ করার স্বাদ আমার মিটে গেছে। মা তুমি শান্ত হও, আমার কথা শোনো। শোনো মা, আমি তোমায় কথা দিচ্ছি, ভাই কত দূরেই বা যাবে, আমি ভাইকে পথের মাঝখান থেকে ধরে আনব। ও মা, এই আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, যেখানেই যা, ও যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে আমি তোমার কাছে ধরে আনব, আর যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও থাকে আমি তবুও তোমার কাছে ধরে আনব। তুমি আমার কথাটা বিশ্বাস করো, ঘরে যাও মা। পারবি তো বাবা? পারবো। বেশ, মাকে ঘরে পাঠিয়ে দিয়ে দুইজনকে সঙ্গে করে নিয়ে নিত্যাই চাঁদ চললেন। ও মা, কালকে দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতেই কিন্তু আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। নিত্যানন্দ প্রভু দুটো অংশ নিয়ে এসেছিলেন কলিতে, দুটো অংশ। একটা হচ্ছে নবদ্বীপে মা শচীমায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ রূপে, আরেকটি অংশ রাঢ় দেশের মাটিতে একচক্র গ্রামে। মাতার নাম পদ্মাবতী, পিতার নাম হারাই পণ্ডিত, আর ছোট্ট সন্তানের নাম ছিল কুবের। সেই দুই শক্তি যখন এক হয়, পূর্ণ শক্তি পেয়ে, তখন নিত্যানন্দ প্রভু নিজেকে চিনতে পারে। তাই সেই নিত্যানন্দ প্রভু বলছে, মা তুমি ঘরে যাও, আমি নিমাইকে ধরে নিয়ে আসবো। মাকে পাঠিয়ে দিয়ে মুরারিকে নিলেন আর অদ্বৈত প্রভুকে নিলেন, দুইজনকে নিয়ে চললেন। কোথায়? প্রভু যেখানে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, গঙ্গার ওই পারে কাটোয়া কাঞ্চন নগরে, কেশব ভারতীর আশ্রমে। ডাকছে গুরুদেব, ও গুরুদেব। গুরুদেব বলছে, কি নিতাই? হ্যাঁ গুরুদেব। ভাই এসেছিল? হ্যাঁ, একটু আগে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনের পথে যাত্রা করেছে। মনে মনে ভাবছে, হায় হায়, এত তাড়াতাড়ি এসো, ধরতে পারলাম না, ভাইয়ের সন্ন্যাস ধর্ম গ্রহণ করা হয়ে গেল। কিন্তু কত দূরেই বা যাবে, আমি যদি একটু তাড়াতাড়ি যাই নিশ্চয়ই পথের মাঝে ভাইকে পেয়ে যাব। তাই গুরুদেবের চরণে প্রণাম করে মুরারিকে বললেন, তুমি নবদ্বীপে গিয়ে গোটা নদিয়াবাসীকে জানিয়ে দাও, আমি খুব শীঘ্রই ভাইকে নিয়ে ফিরে আসছি। আর মুরারিকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে, আর অদ্বৈতকে বললেন, তুমি শান্তিপুরে যাও। শান্তিপুরে গিয়ে একটা তরি নিয়ে আর ডোর কৌপিন বহির্বাস নিয়ে অপেক্ষা কর। দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিয়ে এবার নিতাই চাঁদ চললেন ভাইয়ের পাচু পাচু। ভাইয়ের পাচু পাচু যাচ্ছে, কিন্তু আমার গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবার পর তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে বৃন্দাবনের পথ ধরে, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে হরি নাম। আমরা সবাই মিলে একটু নাম করি, সবাই হাতে তালি দিয়ে গাইব, কিন্তু হ্যাঁ জোরে জোরে গাইবেন। আগে আমি গাইব, আমারটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একাদশী করেছেন বলে কি হাতে জোর নেই না গায়ে জোর নেই? আজকের দিনে মনের মধ্যে আনন্দ নিয়ে নাম করতে হবে। এ বলেছি বলে দায় থেকে এটা কেমন হচ্ছে? প্রাণ ভরে গাইতে হবে, হাত তুলুন, জোরে জোরে হাতে তালি দেবেন। আপনাদের হাতের যে তাল, ওই তালেই আমি গান ধরবো, কেমন? হাত তুলুন, তুলুন। এক একজন এক এক সময় দিলে হবে না, একটা হাওড়া একটা শিয়ালদা চলে যাচ্ছে। কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম হরে রাম, রাম রাম হরে হরে হরে। আহা, এই তো আরেকটু জোরে, খুব সুন্দর।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বাবা হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবল হরিবল আপনি তখনই মনের আনন্দে নাম করতে পারবেন যখন আপনার অন্তরের সঙ্গে আমার গোবিন্দের মনের একাকার হয়ে যাবে আর যদি ছোট ছোট করে হাতে তালি দেওয়া হয় দেখবেন অনেক হরিবাসরে আছে কীর্তন শুনতে এসে চেয়ারে বসে থাকে বাবা আর সবাই যখন হাতে তালি দেয় সেও হাতে তালি দেয় কিন্তু কিভাবে দেয় চেয়ারে বসে বসে সবাইকে দেখিয়ে দেখিয়ে এইভাবে হাতে তালি দিলে কি বোঝা যায় তার মধ্যে অহংকার আছে আপনি তখনই মনের আনন্দে হাতে তালি দেবেন যখন আপনার অন্তরের সঙ্গে তার অন্তরের মিলন হয় হ্যাঁ বাবা জয়নিতাই জয় জয় তাই এবার আমরা সবাই মিলে কি দেখছি না আমার গৌর হরি তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনে পথে যাচ্ছে আর পিছনে কে যাচ্ছে নিতাই চা এমন সময় হলো কি মা কাটোয়া কাঞ্চননগর থেকে যাচ্ছেন বৃন্দাবনের পথে মাঝখানে রার দেশের মাটিতে আমার প্রভু এসে পৌঁছান ওই রার দেশটা কোন দিকে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কিছুটা জায়গা আছে যেটাকে রাড়ি অঞ্চল বলে ওই রার দেশের মাটিতে তিন দিন ধরে আমার প্রভু ঘুরছে কিন্তু কোথা থেকে একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না তিন দিন রার দেশে করিয়া ভ্রমণে কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করে না প্রাঙ্গ তিন দিন ধরে আর দেশের মাটিতে ঘুরছি কিন্তু কোনো জায়গা থেকে একটু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছে না প্রভু মনে মনে চিন্তা করছে এখানে কি এমন কেউ নেই যার মুখে একটু কৃষ্ণ নাম শোনা যায় মনে মনে ভাবছি কিন্তু হঠাৎ গৌরহরি কি দেখলেন না ওই রার দেশের মাটিতে ছোট ছোট শিশু তারা মাঠে এসেছে ধেনু চড়াতে এখন ধেনুগণকে ছেড়ে দিয়ে তারা নানাবিধ খেলা খেলছে কি খেলা করছে এবার শুনুন তাদের বয়স পাঁচ থেকে দশের মধ্যে পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এখন ওই পাঁচ থেকে দশের মধ্যে ছোট ছোট শিশু তারা মাঠের মধ্যে গাভীগণকে ছেড়ে দিয়ে ধেনুবৎসকে ছেড়ে দিয়ে খেলা করছে কি খেলা করছে
নামগুলো আগে বলে দিই। আমাদের যেমন ছেলে মেয়েদের দুই তিনটি করে নাম থাকে, থাকে না? পাড়ার লোকে এক নামে ডাকে, বন্ধু বান্ধবী এক নামে ডাকে, আবার কাগজে কলমে এক নাম থাকে। এখন বন্ধুদের মধ্যে ডাকাডাকি হয় যে নাম, সেইগুলো বলবো। হ্যাঁ, কারোর নাম বিড়বিড়ে, কারোর নাম বিড়বিড়ে। আচ্ছা, এটাকে কি করা যায়, কি বলা যায়? ক্যাবলা। কারোর নাম ক্যাবলা, এই তুই ক্যাবলা, তোর নাম ক্যাবলা থাক, আর তোর নাম বিড়বিড়ে থাক, তোর নাম পটলা, তোর নাম এক একজনের এক একটা নাম দিয়েছে, বিড়বিড়ে, ক্যাবলা, পটলা, নিধিরাম, সিধিরাম। এখন ক্যাবলা বলছে, আজকে খেলা করবি তো? বিড়বিড়ে বলছে, শোন আমার ঠাকুর দাদা না, আমি যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরি, আমার ঠাকুর দাদা আমাকে অনেক গপ্প শোনায়। কি গপ্প? না ঠাকুর দাদা নাকি লবদ্বীপে গিয়েছে। শোন শোন কি বলছিস, লবদ্বীপ না নবদ্বীপ? বলছি লবদ্বীপ নয় নবদ্বীপ, মানে যার একটু ভাষা পরিষ্কার, পাঁচ বছরের শিশু যে, তার তো আর ভাষা পরিষ্কার হয় না, সে বলছে লবদ্বীপ। আর একজন বলছে লবদ্বীপ না, বল নবদ্বীপ। এই কথা কম। হ্যাঁ, তোর নাম বিড়বিড়ে। শোন, বিড়বিড়ে বলছে, ওই লবদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। সোনার মানুষ? সোনার আবার মানুষ হয় নাকি? বলছে সোনার মতো দেখতে তো, তাই নাকি তাকে সবাই সোনার মানুষ বলে ডাকে। তা সে কি করে জানিস? সে নাকি হরিনামের খেলা করে। এখন ক্যাবলা বলছে, হরিনামের খেলা খেললে তো খোল লাগে, করতাল লাগে, এখানে খোল করতাল কোথায় পাবো আমরা? বলছে শোন ক্যাবলা, বাবা যে তোকে বেছে গুছে ওই ক্যাবলা নামটা রেখেছে ঠিকই করেছে, তোর নামেও ক্যাবলা, আবার তুই বুদ্ধিতেও ক্যাবলা। ঠাকুর দাদা বলেছে আলাদা করে খোল করতাল লাগে না, আমাদের সবার কাছে খোল করতাল আছে। কই দেখি খোল কোথায় দেখা? আচ্ছা মায়েরা দেখান তো করতাল কোথায় আছে। বেশ, হ্যাঁ সব জানে, জানবে না? বহু বছর ধরে কীর্তন শুনছে, জানবে না মানে? আচ্ছা মা, করতাল তো পেলাম, এবার খোল কোথায় দেখান তো? এই খোল, আমাদের সবার কাছে খোল আছে, খোলটা কোথায়? খুব সুন্দর, তাহলে আমাদের এই দেহ খোল, এটাও তো খোল, মাটির দেহ, এটাও যেমন মাটির দেহ, এটাও তো মাটির দেহ, এটা যেমন গোবিন্দ সেবায় বাজালে বাজে না, বাজালে বাজে না, ঠিক তদ্রূপ আমাদের দেহ খোল গোবিন্দ সেবায় বাজালে বাজে না, বাজালে বাজে না। এটা যেমন কৃষ্ণ সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটা কৃষ্ণ ভজিবার তারে সংসারে আইনু, তাহলে এটাও গোবিন্দ সেবার সৃষ্টি। বেশ, তাহলে বিড়বিড়ে বলছে, জানিস ক্যাবলা, আমার ঠাকুর দাদা বলেছে এই দেহ খোলটা নাকি বাজে। কখন বাজে? শোন, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, কত সময় বাজে? দেহে প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। যত সময় দেহে প্রাণ আছে তত সময় এই খোলটা বাজে, আবার কখনো কখনো নাকি বাজে হয়ে যায়, বাজে মানে খারাপ হয়ে যায়। কখন খারাপ হয়? শোন, ঠাকুর দাদা বলেছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয়, বাজে খোল, বাজে খোল। তার মানে কি বুঝলাম? যত সময় প্রাণ থাকবে তত সময় বাজবে, আর যখন প্রাণ থাকবে না তখন হয়ে যাবে বাজে, মানে খারাপ। তাহলে খোল করতাল সবার কাছে আছে, আছে তো? তা ক্যাবলা বলছে,
তাহলে এবার বাজা। হ্যাঁ, এবার সবাই মিলে খোল বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, আর আমার গৌরহরি কিন্তু দূর থেকে কথাগুলো সব শুনছে বা। তা সবাই মিলে খোল করতাল বাজিয়ে নাম করছি, আমরাও একটু করব সবাই মিলে। হ্যাঁ, হাত তুলে প্রত্যেকে হাত তুলবেন তালে তালে, সবাই মিলে গাইব আমরা। জনিতা জয় গো, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভ্রময়নী বা মানুষ কত অহংকার, হরি বল হরি।